কতগুলো তোলা বা চামচাম আজকে নিয়ে আই এই নির্বাচনের পরে যখন দরকার ছিল প্রকৃত কার্যকর্তাদের সম্মান দিয়ে যাতে সংগঠনটা চলে আমার বাড়ি ঘর তহবস্ত কিছু দিনের পর দিন তৃণমূল ভেঙে দিয়েছে আমার তাতেও কিছু ক্ষোভ হয়নি কিন্তু আজকে দল এই দলটা এত অকৃতজ্ঞ হয়ে গেছে যে কতগুলো তোলা বা আজকে নতুন সভাপতি সে কতগুলো তোলা বা চামচাম আজকে নিয়ে সংগঠন চালাচ্ছে আজকে আমার মতো কার্যকর্তা যেগুলো দুদিনে এসছে অথচ আমি সঙ্গে একজন স্বয়ংসেবক তথা রাজনীতির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ছাত্র সংগঠন করে যুব সংগঠন করে কাজ করছি আমার মতো কার্যকর্তাদের আজকে গুরুত্বপূর্ণ বৈঠকে আমাকে ঢুকতে হচ্ছে না আমাকে আজকে রাকেশ তেওয়ারি আমাকে হুমকি দিচ্ছে যেখান থেকে চার হলে তোকে খুন করে দেবো শিক্ষিত আমরা সংগঠনটা করতে চাই আর যারা ওই সংগঠনটা কিন্তু ব্যবসা করছে তাদের তারা হচ্ছে সংগঠনের নেতা। দিলীপ ঘোষের সাথে দেখা করতে এসে দেখা করতে না পেরে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন জেলা বিজেপির যুব সহ সভাপতি ইন্দ্রনীল গোস্বামী। তার অভিযোগ, জেলার সভাপতি তার কিছু পেটুয়া কর্মীদের নিয়ে দল চালাচ্ছে যাতে দলের ক্ষতি হচ্ছে। তিনি জানান, দিলীপবাবু আমায় চেনেন, আমি তার কাছে এই অভিযোগ করার জন্য এসেছিলাম কিন্তু সভাপতির লোকজন আমায় ঢুকতে দিল না। প্রসঙ্গত, দিলীপ ঘোষ মঙ্গলবার এক কর্মী বৈঠক করতে বর্ধমান জেলা পার্টি অফিসে আসেন, তার সামনে সমস্ত ঘটনা ঘটে। ইন্দ্রনীলবাবু জানান, এভাবে চললে প্রয়োজনে তিনি বিজেপি ছেড়ে দেবেন। দিলীপ ঘোষ আমার নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে থেকেছেন, খেয়েছেন। আমার বাড়ি গোদা শিবতলা, আমি জেলা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট। বর্তমানে কি হচ্ছে, কতগুলো তোলা বা চামচাম আজকে নিয়ে আই এই নির্বাচনের পরে যখন দরকার ছিল প্রকৃত কার্যকর্তাদের সম্মান দিয়ে যাতে সংগঠনটা চলে আমার বাড়ি ঘর তহবস্ত কিছু দিনের পর দিন তৃণমূল ভেঙে দিয়েছে আমার তাতেও কিছু ক্ষোভ হয়নি কিন্তু আজকে দল এই দলটা এত অকৃতজ্ঞ হয়ে গেছে যে কতগুলো তোলা বা আজকে নতুন সভাপতি সে কতগুলো তোলা বা চামচাম আজকে নিয়ে সংগঠন চালাচ্ছে আজকে আমার মতো কার্যকর্তা যেগুলো দুদিনে এসছে অথচ আমি সঙ্গে একজন স্বয়ংসেবক তথা রাজনীতির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ছাত্র সংগঠন করে যুব সংগঠন করে কাজ করছি আমার মতো কার্যকর্তাদের আজকে গুরুত্বপূর্ণ বৈঠকে আমাকে ঢুকতে দেবে না। আমি দিলীপ বাবুর সঙ্গে দেখা করতে চাইছি, আমি প্রতিদিন কার্যালয়ে আসি, পার্টির প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকি। আজকে আজকে জেলা কার্যকরণী হচ্ছে, আজকে আমি একটা সিনিয়র মোস্ট মেম্বার, মানে দীর্ঘদিন ধরে সংগঠনের মধ্যে আছি, যেগুলো দুদিনে এসছে সেই 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 ছেলেগুলো যারা কোনো সংগঠনে কোনো যোগ্যতার সঙ্গে কাজই করে না, নিজের এলাকায় থাকে না, নিজের বুথকে যেতায় না, আজকে তারা এখানে আলো করে বসে তারা আমাকে বলছে তোমাকে এখানে ঢুকতে দেবো না, তুমি বাইরে গিয়ে দাঁড়াও। আপনার নাম? আমার নাম ইন্দ্রনীল গোস্বামী। ইন্দ্রনীল গোস্বামী, এখানে এখানে কারা তোলাবাজি করছে আমি কারো ব্যক্তিগত নাম করছি না, কিন্তু আজকে যাদের নিয়ে সংগঠনটা চলছে সেই সুবিধাবাদী লোকগুলো তারা মনে করছে যে আমার মূল অভিযোগটা হচ্ছে যে আজকে জেলা সভাপতি, জেলা প্রকৃত যারা কার্যকর্তা আছে তাদের যোগ্য সম্মান দিয়ে দলটাকে আজকে আন্দোলনমুখী করে ঘুরে দাঁড়ায়, আজকে সেটা না করে কতগুলো তোলাবাজ চামচাবাজদের নিয়ে আবার নতুন করে সংগঠনটাকে ফিরে আসার স্বপ্ন দেখছে। দিলীপকে চেঁচিয়ে বলছিলেন নাকি? চেঁচিয়ে আমি মোটেই বলিনি, আমাকে অপমান করা হয়েছে, প্রথম থেকে এসেছি, আজকে যেগুলো দুদিনে এসছে সেই ছেলেগুলোকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে, আজকে আমার মতো কার্যকর্তাকে বলছে তোমাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। আমার নাম ইন্দ্রনীল গোস্বামী, আমি জেলা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট এবং আমি কথা দিচ্ছি, আমি বলছি আমি এই সংগঠন ছেড়ে দেবো।
আমি ছেড়ে দেবার মনস্থির করেছি, যেখানে যেহেতু এত নোংরামি চলছে, যে আদর্শের জন্য সংগঠনটা করছিলাম সংগঠনটা সে আদর্শ থেকে বিচ্ছিত হয়ে গেছে, এবং এই সংগঠনের এই এই নোংরামি তোলাবাজি ভ্রষ্টাচারী এই ইয়ের বিরুদ্ধে আগামী দিনে আমরা মঞ্চ করে দরকার হলে আন্দোলন চালাবো। না দেখা করতে দেয়নি, দিলীপ দা তো আমার বাড়িতে এসছেন, আমার বউয়ের হাতে রান্না তো খেয়েছেন দিনের পর দিন, আজকে দিলীপ ঘোষ চেনেন না আমাকে, আজকে রাকেশ তেওয়ারি আমাকে হুমকি দিচ্ছে যেখান থেকে চার হলে তোকে খুন করে দেবো। না আমি আমি আমার দলের নীতি আদর্শে বিশ্বাস করি, হ্যাঁ আমি এখন অন্য দলের কথা চিন্তা, কিন্তু আমি এই সংগঠন আজকে রাকেশ তেওয়ারি কি বলেছে আমাকে বলছে এখান থেকে যা নলে তোকে মার্ডার করে দেবো। যুব মোর্চা সহসভাপতি ইন্দ্রনীল গোস্বামী, হ্যাঁ উনি উনি তো আজকে দিলীপ ঘোষ যখন সাংবাদিক বৈঠক করছিলেন তখন ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করলেন, যথাবিধি বলেন যে ওনাকে ঢাকা হচ্ছে না, এবং তিনি যেটা মারাত্মক একটা অভিযোগ করছেন যে বর্তমানে বর্তমানের দল তোলাবা যাদেরকে নিয়ে চলছে, মানে যারা হচ্ছে প্রকৃত ইয়ে করছে তাদেরকে সুযোগ কোনোভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না, কী বলবেন? দেখুন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে জেলা কার্যকারিণী, জেলা কার্যকারিণী নির্দিষ্ট ডাক আছে কাদের কাদের ডাক হবে কাদের কাদের ডাক নেই, সেখানে দেখে যুব মোর্চা সভাপতি কিন্তু আজকে হিসাব মতো ভেতরে থাকার কথা নয়। এবার ওর হয়তো মনে হয়েছে যে ও ভেতরে যাবে দিলীপ দাস সাথে কিছু কথা বলবে, কিন্তু নিয়ম অনুযায়ী যেহেতু ওর ভেতরে থাকার কথা নয় সেহেতু ওকে ভেতরে থাকতে আগে বারণ করেছে, ওর সেটা ব্যক্তিগত খারাপ লাগতে পারে। আর বাকি রইল যেটা ওর বক্তব্য যে হচ্ছে তোলাবাজ ধান্দাবাজ, দেখুন আমি যেটা এটা নিজের নিজের এটা রিলেটিভ ব্যাপার, ওর কাছে এটা মনে হচ্ছে কোনো কি নির্দিষ্ট মাপকাঠি আছে যে মাপকাঠির মধ্যে ফেলে দেওয়া বলা যাবে এই যে এ তোলাবাজ আর এ খুব ভালো লোক, হয়তো ওর কাছে যে তোলাবাজ অন্যদের কাছে সে খুব ভালো, আবার ওর কাছে যে ভালো সে অন্যদের কাছে তোলাবাজ, সেই জন্য এই বক্তব্যগুলো গুরুত্ব দলের কাছে নেই। দল একটা জিনিস বোঝে যে পদাধিকারী যে পদাধিকারীতে আছে তার যাদের আজকে ডাক আছে তারা ভেতরে থাকবে, যাদের আজকে ডাক নেই তারা আজকে ভেতরে থাকবে। দেখুন আমি এই একটা বারবার কথা বললাম, এই দুদিন আগে তিন দিন আগে দুবছর আগে কাছে দলের কাছে এখন কোনো গুরুত্ব নেই, আজকে ডেটে দাঁড়িয়ে যে দলের সাথে আছে সে বিজেপি করে, সে বিজেপি কার্যকর্তা সমর্থক যা খুশি হতে পারে, যে দলের মধ্যে নেই সে দলের বাইরে। এই দুদিন চার দিন আগে এর কোনো হিসাব বা বিবেচনা বিষয় দল আমাদেরকে দেয়নি বা সেই বিষয়ে আমরা কিছু মন্তব্য করতেও পারবো না। আমি বললাম দলের বিরুদ্ধে না, ওর ব্যক্তিগত বা ভিউটা হচ্ছে ও ভেতরে থাকবে, কিন্তু আজকে যে প্রোগ্রাম তাতে ওর ভেতরে থাকার কথা নয় বা সেই হিসাবে আমন্ত্রিত নয়, সে জায়গায় দাঁড়িয়ে ওর ব্যক্তিগত ক্ষোভ হচ্ছে, সেই ক্ষোভের জন্য বলছি আমি ভেতরে কেন ঢুকতে পারবো না, এর কোনো উত্তর তো হয় না। ভেতরে ঢুকতে কারা কারা পারবে তা নির্দিষ্ট বলে দেওয়া আছে, যারা নির্দিষ্ট তারাই ঢুকেছে, যারা ঢুকেছে তাদের কাছে কোনো ক্ষোভ নেই। আপনারা মেটাতে গেছিলেন, তারপরে মেটাতে যায়নি, ওর ব্যক্তিগত যে ওকে ব্যাপারটা আছে ওকেও তো বোঝাতে হবে যে কেন ভেতরে নেই, সেই জায়গাটা বোঝানোর কেউ ছিল না, ওকে আমি বুঝিয়ে দিয়েছি, ওকে যখন বলেছি এখন চুপ করে কোনো বক্তব্য নেই। অবশ্যই তার ডাক থাকতো, সে যেটা আর অভিযোগ করছেন আপনি নিজে সহসভাপতি বিজেপি, উনি যেটা অভিযোগ করছেন নতুন সভাপতি তোলাবাজ হচ্ছে, তারপর হচ্ছে এদেরকে নিয়ে সংগঠন চালাচ্ছেন, তাকেই বৈঠক দেওয়া হচ্ছে না। দেখুন আবার আমি একই কথা বলবো যে দল যাকে সভাপতি নিয়োগ করেছে সে আমাদের কাছে সভাপতি, সে কি না কি সেটা কারো ব্যক্তিগত মতের উপর ভিত্তি করে আমি কোনো মন্তব্য করবো না, তার ব্যক্তিগত কারোর মত হতেই পারে যে এ ও এসে এ তাই, কিন্তু হ্যাঁ আমি আপনাকে কী বললাম রাজ্য সভাপতির সামনে হয়েছে, কিন্তু রাজ্য ওর উনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো কোনোটাই তো হচ্ছে কোনো ভিত্তি বা কোনো জায়গা কিছু নেই, আমি ঢুকতে পারছি না কেন সেটার কারণ আছে, ও বলছে ও চোর ডাকা, আরে একজন ব্যক্তির বিশেষ কথার উপর ভিত্তি করে কোন দায়িত্ব কিছু বলা যাবে না। যারা চালাচ্ছে আমি বলছি তো, যার ব্যক্তিগত মত হচ্ছে যে ও চোর ডাকাত গুন্ডা তোলাবায়, ওর ব্যক্তিগত মতের উপর ভিত্তি করে তো আমি কোনো মন্তব্য করতে পারবো না, দলের কাছে এরকম কোনো খবর নেই, দলের কাছে যদি নির্দিষ্ট কোনো খবর থাকতো নিশ্চয়ই দল তার ব্যবস্থা নিত। আমার মনে হয় না, কারণ দলের ভাবমূর্তি যদি সত্যি করে নষ্ট হতো তাহলে দোষামের পর থেকে যা ঘটনা ঘটে গেছে আজ পর্যন্ত, যদি সত্যি করেই সেটা হতো তাহলে আজকে ডেটে দাঁড়িয়ে হয়ে জেলা কার্যকারিণীতে এরকমভাবে লোকজনের ভিড় হতো না বা লোক আসতো না। এটা 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 শুধু তাও বলি, এটা শুধু হচ্ছে একটা পার্ট দেখছেন, আমাদের কিন্তু একটা পার্ট কোভিড নিয়মে মেনে আমরা আসতে পারবো না বলে বাকি কিন্তু বেশিরভাগ পার্টটা কিন্তু ভার্চুয়ালি যোগ আছে, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। না দেখুন এটা আমি এইমাত্র খবরটা শুনেছি, এখন কার্যকারিণী চলছে, এই মুহূর্তে আমি কিছু বলবো না, আমি আমার জেলা সভাপতিকে তার সাথে কথা বলেছি কিন্তু আমি জেলা সভাপতির সাথে কথা বলিনি, আমি আমার জেলা সভাপতিকে পূর্ণাঙ্গ ঘটনাটা পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে নিশ্চয়ই জানাবো, জেলা সভাপতি যা সিদ্ধান্ত নেবে সেটা তাকে জানানো হবে।